সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশর, দেশটির ইতিহাসে 2012 সালে প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুসলিম ব্রাদারহুডের ব্যানারে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। কিন্তু 2013 সালে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। তখন থেকেই তার বিরুদ্ধে ভিন্নমতের মানুষের ওপর চরম দমনপীড়নের অভিযোগ রয়েছে। এরপর তিনটি তথাকথিত নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন সিসি। সর্বশেষ 2023 সালের ডিসেম্বরের মাঝামাঝি তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেছেন তিনি। অনেকে তাকে আধুনিক মিশরের ফেরাউন বলেও অভিহিত করেন। তার স্বৈরতন্ত্রের অধীনে দেশটির রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার এতটাই অবনতি ঘটেছে যে আগামী দিনে মিশরে ধারাবাহিক নাগরিক সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে রওশন আলমের প্রতিবেদনে। আধুনিক মিশরের ইতিহাসে দেশটির নাগরিকরা এমন এক সময় প্রত্যক্ষ দেখছে যেখানে দেশটি সরাসরি সামরিক শাসনের অধীনে রয়েছে, যেখানে সামরিক শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য কিংবা সামরিক শক্তির সম্প্রসারণ ঠেকাতে সম্মুখভাগে নেই কোনো বেসামরিক শক্তি। সিসির শাসন বিকারগ্রস্তের মতো ব্যাপক হারে রাষ্ট্রীয় সহিংসতা ছড়িয়েছে। বলা চলে দমনপীড়নকে স্থায়ী রূপ দিয়েছে এই শাসন। ক্ষমতা পাকাপোক্ত করা এবং 2011 সালের মতো গণবিক্ষোভের পুনরাবৃত্তি যাতে না হয় সেটা নিশ্চিত করতে নৃশংস পন্থা বেছে নিতে হয়েছে সামরিক সরকারকে, যেখানে অভ্যন্তরীণ সংস্কারের সীমিত সম্ভাবনাও নেই। ২০১৩ সালের অভ্যুত্থান এবং তার পরের গণহত্যার ভয়াবহতার মধ্য দিয়ে সিসি তার শাসন সুদৃঢ় করেছেন। ওই সময় ছিল বর্তমান শাসনের মূল মুহূর্ত। এর মাধ্যমে তুমুল জনপ্রিয় গণ অভ্যুত্থানকে দমিয়ে দেওয়া হয়, যার প্রথম লক্ষ্য ছিল মুসলিম ব্রাদারহুড এবং তার পরের টার্গেট ছিল ধর্মনিরপেক্ষ বিরোধিতাকারীরা। সিসির পক্ষে এটি সম্ভব হয়েছে কেবলমাত্র ব্রাদারহুডের অযোগ্যতা এবং ধর্মনিরপেক্ষ বিরোধীদের কুকর্মে সহযোগিতার কারণেই। এর ফলে সামরিক বাহিনী শুধুমাত্র হস্তক্ষেপ করতে নয়, বরং একটি ন্যারেটিভ তৈরি করতেও সক্ষম হয়। এই গণসহিংসতাগুলোকে বৈধতা দেওয়া হয়েছিল মিশরীয় জাতীয়তাবাদের একটি চৌভিনিস্টিক সংস্করণের মাধ্যমে। সামরিক বাহিনীকে জাতি ও রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক শক্তির বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি সামরিক বাহিনীকে নির্বাচন ব্যবস্থার সঙ্গে একীভূত করে ফেলা হয়। সেনাতান্ত্রিক এই ব্যবস্থা নতুন শাসনের বিরোধিতাকারীদের দমন করার জন্য গণহারে সহিংসতা চালানোকে ন্যায্যতা দিয়েছে, যদিও সেই বিরোধিতার প্রতি ব্যাপক জনসমর্থন ছিল। এছাড়া সামরিক বাহিনীকে একটি বিশাল রাজনৈতিক প্রকল্প শুরু করার অনুমতিও দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্র ও অর্থনীতিকে সম্পূর্ণরূপে সামরিকীকরণ করা হয়। নতুন সামরিক প্রশাসন অসংখ্য আইন এবং সাংবিধানিক পরিবর্তন আনে, যা বিচার বিভাগের ওপর প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সম্প্রসারিত করে। ফলে স্বাধীনতার যে চিহ্নটুকু এতদিন ছিল তাও নিঃশেষ হয়ে যায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অভিভাবক হিসেবে সামরিক বাহিনী নতুন করে অভূতপূর্ব যে সাংবিধানিক ভূমিকায় অবতীর্ণ হয় তা গণতান্ত্রিক অধিকার এবং রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের জন্য একটি আইনি ভিত্তি প্রদান করে। এর ফলে সামরিক বাহিনীর দমনমূলক ক্ষমতাও সম্প্রসারিত হয়। রাষ্ট্রের শাসন রক্ষণাবেক্ষণে সামরিক প্রশাসনের ভূমিকা বৃদ্ধি পায়, অর্থাৎ সামরিক বাহিনীকে রাষ্ট্রের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা অঙ্গে রূপান্তরিত করা হয়, যার মূল উদ্দেশ্য হল ভিন্নমত দমন করার মাধ্যমে শাসনকে স্থায়ী করা। আর এসব কিছু করা হয়েছে একটি লড়াইয়ের নামে। সিসি সরকার সেই লড়াইয়ের নাম দিয়েছে দুষ্টু লোকের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করা। জনস্বাধীনতা পুরোপুরি বন্ধের মাধ্যমে 2011 সালের গণতান্ত্রিক অর্জনকে নস্যাৎ করা হয়। নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যরা এখন আইনি ইমিউনিটি উপভোগ করছে। এর মাধ্যমে দেশটির নাগরিকদের উপর যে কোনো ধরনের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে। এ সকল পদক্ষেপের ফলে গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার যে নজির সৃষ্টি হয়েছে আধুনিক মিশরীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তা আর দেখা যায়নি। হাজার হাজার মানুষের দীর্ঘ সাজা হয়েছে, বিনা বিচারে জেলে গেছেন অনেকে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, জোরপূর্বক গুম
ও নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। নিপীড়নমূলক এই প্রক্রিয়া চলছে ধারাবাহিকভাবে। বছরের পর বছর ধরে নির্মম সহিংসতা এবং রাষ্ট্রীয় দখলদারিত্বের মাধ্যমে সিসির সামরিক শাসন সকল বিরোধী বেসামরিক শক্তিগুলোকে নির্মূল করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে মিশরীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নজিরবিহীন আধিপত্য। এভাবে একসময় সামরিক বাহিনী রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে। নিরাপত্তা সংস্থাগুলোকে পার্লামেন্ট নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার করা হয়। তবে সামরিক সরকারের সবগুলো পদক্ষেপের মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প হল মিশরীয় পুঁজিবাদের পুনর্গঠন। স্বৈরাচারের সহজ নীতি হল পুঁজিবাদের পুনর্গঠন, যেখানে বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে মানুষের সামনে চমক সৃষ্টির চেষ্টা করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অর্থবাজার এবং সংস্থাগুলো থেকে বেশি বেশি ঋণ পাওয়ার ক্ষেত্রে সিসি প্রশাসনকে উদারভাবে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। এসব মেগা প্রজেক্ট সবই পরিচালনা ও বাস্তবায়ন করছে সামরিক কর্তৃপক্ষ, যেখানে রয়েছে সন্দেহজনক অর্থনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টিও। সামরিক বাহিনী নাটকীয়ভাবে তার অর্থনৈতিক পদচিহ্ন সম্প্রসারিত করার অংশ হিসেবে অর্থনীতির যাবতীয় খাতগুলোতে গভীরভাবে অনুপ্রবেশ করে, অথচ একসময় যেখানে তাদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। এই প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি খাতকেও কুক্ষিগত করা হয়, যার একটি জ্বলন্ত উদাহরণ হল সিমেন্ট ইন্ডাস্ট্রি। যতদিন ঋণের প্রবাহ সচল ছিল, ততদিন ঋণ নির্ভর প্রবৃদ্ধির প্রতারণামূলক প্রচারণা প্রবলভাবে চালু থাকে। কিন্তু এক পর্যায়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণের ব্যাপারে শক্ত অবস্থান নেয়। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোও ঋণের ব্যাপারে অকুণ্ঠ সমর্থন প্রত্যাহার করে, ফলে সিসি সরকারের অর্থনৈতিক মডেল ভেঙে পড়ে। মিশর রাষ্ট্রকে নাটকীয়ভাবে ঋণ সংকটের দিকে নিয়ে যায়, যার প্রভাব এখনও বিদ্যমান। মিশরীয় পাউন্ডের ব্যাপক অবমূল্যায়ন হয়েছে, ইতিহাসের সর্বোচ্চতায় পৌঁছেছে মুদ্রাস্ফীতি এবং বেসরকারি খাত মুখ থুবড়ে পড়েছে। আর এসবই হয়েছে মিশরীয় রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি সামরিককরণের রাষ্ট্রীয় পুঁজিবাদ এবং রাষ্ট্রীয়ভাবে গণসহিংসতার কারণে। সিসি প্রশাসনের অর্থনৈতিক মডেলের অস্তিত্ব এখন পর্যন্ত দৃশ্যমান, তবে এটি মূলত অ্যাকিলেস হিল, অর্থাৎ বাহিরে চাকচিক্য দেখালেও যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে, কারণ ক্ষমতাসীনরা তাদের অযোগ্যতার কারণে মধ্যপন্থী বিরোধীদের পাশাপাশি সম্ভাব্য নাগরিক অস্থিরতা থেকে ক্ষমতাকে নিষ্কণ্টক করার প্রস্তুতি নিয়েছে। ক্রমবর্ধমান শক্তিশালী সামরিক বাহিনীর তৈরি করা জটিলতার চিত্র হচ্ছে সিসির কথিত উন্নয়ন মডেল, যা থেকে সংযত হতে পারছেন না সিসি, কারণ ক্ষমতা লিপ্সা ও দুর্নীতির প্রতি তার যে অতৃপ্ত ক্ষুধা সেটাকে ব্যালেন্স করার মতো কোনো বেসামরিক শক্তি দেশটিতে আর নেই। এর ফলে এলিটদের নেতৃত্বাধীন সংস্কারের সম্ভাবনা নেই, জনগণের ক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যাপক দমনপীড়নের সম্ভাবনা শুধু বেড়ে যায়। মিশরের গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে সেই সম্ভাবনাই দানা বাঁধছে, আর এভাবে 10 কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার ভয়ঙ্কর সম্ভাবনা আরও প্রবল হচ্ছে। তবে ক্রস ক্লাস গণ অভ্যুত্থানের মুখে দমনমূলক শাসন ব্যবস্থার মধ্যে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এ কথাও সত্য, দমনপীড়নের জন্য দায়ী জুনিয়র সেনা কর্মকর্তাদের আরও বেশি সিসি সরকারের প্রতি আরও বেশি অনুগত করে তুলেছে। অনেকে মনে করেন পাবলিক স্পেস উন্মুক্ত করার জন্য ক্রমাগত সংগ্রামের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কারণ সিসি সরকারের শাসনের মডেলটি ক্রমাগত সংকট তৈরির মাধ্যমে স্পষ্ট করতে পারে এটি আসলেই টেকসই মডেল নয়। তবে সেই রাস্তাটি দীর্ঘ ও কণ্ঠকাকীর্ণ, মিশরীয় জনজীবনের যথেষ্ট ক্ষয়ক্ষতির পরই সেই সফলতা আসতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।